বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুমিন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি অর্থাৎ নূর এজেন্সিতে। আসো, বিশ্বাস আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ইয়ার্স বরাবরের মতো আজকে এসেছি বনশ্রী, বনশ্রী জি ব্লকে। এটা মেন রোড, অর্থাৎ বনশ্রীর যে মেন যে রোডটা আছে, অর্থাৎ 100 ফিটের যে রাস্তাটা, এটা থেকে খুবই কাছে, একদম আমি বলবো যে মেন রোড থেকে জাস্ট 1-2 মিনিট পায়ে হেঁটে আপনি চলে আসবেন। অনেক সুন্দর চমৎকার 1500 বর্গফুটের একটি ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। ইয়ার্স আপনারা যেটা দেখছেন, যে আপনার সিঁড়িটা দেখতে পাচ্ছেন, সিঁড়ি অ্যান্ড এর সামনে হচ্ছে লিফট, এই যে লিফ্টটা আছে, অনেক সুন্দর একটা লিফট আছে, লিফট। আর এখানে হচ্ছে এই যে এই ফ্ল্যাটটা, আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটা সম্পর্কে ডিটেলস তথ্য দিব। ইয়ার্স আপনারা দরজাটা দেখেই বুঝতে পারছেন যে অনেক সুন্দর একটা গর্জিয়াস একটা ফ্ল্যাট হবে। এটা সম্পর্কে আমি ডিটেলস তথ্য একটা গ্যারেন্টি দিব, এখন শুধুমাত্র ফ্ল্যাটটা দেখাবো। ইয়ার্স আমরা বনশ্রীতে 1500 স্কোয়ার ফিটের অনেক সুন্দর চমৎকার একটি ফ্ল্যাট দেখছি। অনেক সুন্দর, আপনারা দেখেন যে অনেক সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে, একদম লাক্সারিয়াস গর্জিয়াসভাবে সুন্দর করে আছে। এবং অনেকে ইন্টেরিয়র করে থাকে ভালো লাগে না, বাট এই ইন্টেরিয়রটা আমার কাছে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা ইন্টেরিয়র করা আছে। আপনারা দেখলেন যে দরজা থেকে ঢুকে এটা যে ডাইনিং টেবিল আছে, মানে ডাইনিং স্পেস। আমি আপনাদেরকে এখানে 3টা বেড, 3টা বাথ এবং 2টা বারান্দা সম্মিলিত অনেক চমৎকার সুন্দর একটা ফ্ল্যাট দেখাবো। প্রথমে আমরা ডাইনিং স্পেসটা দেখছি। ডাইনিং স্পেসটা এই যে অনেক সুন্দরভাবে সাজানো আছে এবং এখানে কিছু সুন্দর সুন্দর কাজও করা আছে। আর ডাইনিং থেকে আমি প্রথমে ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট যে রান্নাঘরটা অর্থাৎ কিচেনটা দেখাবো। ফিরস আপনারা এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, এই সরাসরি আমরা কিচেনে চলে গেলাম। ফিরস এখানে বলে রাখি, এটি অল্প, মানে জাস্ট 2 বছর ব্যবহৃত একটি ফ্ল্যাট, যদিও 2 বছর ব্যবহৃত ফ্ল্যাট, বাট এইখানে কিন্তু অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা আছে। এবং তিতাস যে গ্যাস, অর্থাৎ লাইনের যে গ্যাস আছে, সেটা কিন্তু এখানে আছে, অর্থাৎ তিতাস গ্যাস দিয়ে আপনারা এখানে রান্নাবান্না সব কিছু করতে পারবেন। তো আমরা মোটামুটিভাবে রান্নাঘরটা দেখলাম। রান্নাঘরটা দেখার সাথে সাথে রান্নাঘরের সাথে যেটা আছে সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এবার আমরা কমন ওয়াশরুমটা দেখবো। ইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুমটা একদম সুন্দর ঝকঝকে টকটক করা আছে, অনেক সুন্দরভাবে এখানে দেওয়া আছে কমন যে ওয়াশরুম সেটা। ভিউয়ার্স আমরা আস্তে আস্তে টোটাল ডিটেলসটা দেখবো, প্রথমে জাস্ট শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আমরা দেখে ফেললাম কমন যে ওয়াশরুম সেটা, অর্থাৎ রান্নাঘরটা দেখলাম, ডাইনিং স্পেসটা দেখলাম। এবার আমরা চলে যাব ড্রয়িং স্পেসে। ভিউয়ার্স আমরা আস্তে আস্তে ড্রয়িং স্পেসে যাচ্ছি। আমরা দেখে ফেললাম ডাইনিং স্পেসটা দেখলাম, কমন ওয়াশরুমটা দেখলাম, রান্নাঘরটা দেখে ফেললাম। এবার আমরা দেখছি একদম ডাইনিং স্পেসের সাথে হচ্ছে ড্রয়িং রুমটা অনেক সুন্দর, অনেক চমৎকারভাবে এখানে আছে, সাজানো আছে। আপনারা ইচ্ছে করলে এই বেডটা এখানে রাখতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনাদের বেড দরকার নেই, তাহলে আপনারা বেড রাখবেন না। এটা হচ্ছে একদম ড্রয়িং স্পেসটাও কিন্তু অনেক সুন্দর করে ইন্টেরিয়র করা আছে। আপনারা দেখেন অনেক সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে, এখানে দেখতে অনেক ভালো লাগছে। এবং 2টা বড় বড় উইন্ডো আছে, যেহেতু উত্তর আর মুখী ফ্ল্যাট, সো এদিক থেকে কিন্তু আপনারা এইদিক খোলামেলা আমরা দেখতে পাচ্ছি। এবং এটার সাথে দেখেন যে বড় একটা এখানে জানালা আছে, এবং জানালাটার পিছন দিয়ে আপনারা দেখেন যে এটা কিন্তু ওপেন, এটা দক্ষিণ সাইড হলেও এটা কিন্তু দেখেন যে একদম ওপেন আছে। জানি না কতদিন ওপেন থাকবে, বাট অনেকদিন এটা আশা করছি ওপেন থাকবে। তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখন ড্রয়িং স্পেসটা, অনেক সুন্দর করে ড্রয়িং স্পেস আছে। 1500 বর্গফুটের 3 বেড 3 বাথ 2টা বারান্দা সম্মিলিত অনেক সুন্দরভাবে আছে। এবং এখানে যে টাইলসগুলো আছে ভিউয়ার্স, আপনারা যদি দেখেন টাইলসগুলো কিন্তু অনেক একদম ভালো কোয়ালিটির টাইলস দেওয়া আছে, 24-24 টাইলস দেওয়া আছে। তো এবং উপরের যে সিলিংটা দেখেন যে অনেক সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে এই যে এন্ট্রিয়েন্স, এই যে দরজাটা, এটাও কিন্তু অনেক সুন্দরভাবে এখানে আছে। আপনারা একটা আলাদা রুমই পাচ্ছেন, ড্রয়িং রুমটা ইচ্ছে করলে আপনারা আলাদা রুম হিসেবেও ব্যবহার করবেন। তো ভিউয়ার্স আমরা ডাইনিং দেখলাম, ড্রয়িং দেখলাম, কমন ওয়াশরুমটা দেখলাম, এবং আমরা হচ্ছে রান্নাঘরটা দেখে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে আরও যে 2টা রুম আছে সেটা সম্পর্কে ধারণা দেব। ভিউয়ার্স আমরা দেখে ফেললাম, এবার ড্রয়িং, ডাইনিং, আমরা কমন ওয়াশরুমটা দেখলাম। এবার আস্তে আস্তে যে বাকি যে রুমগুলো আছে সেগুলো একটু দেখবো। ভিউয়ার্স একটু যদি জানিয়ে রাখি যে এখানে
টাইলস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্রত্যেকটা পার্টেই অনেক সুন্দর। এবং আমি একটা জিনিস জানিয়ে রাখি যে এই গেটতে যে আমরা যে মেন যে গেট দিয়ে ঢুকলাম এখানে একটা রুম আছে, এই রুমটা একটু আমি আপনাদেরকে দরজাটা দেখাই। এবার সেখানে একটা গেস্ট আছে এই জন্য আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না, পরবর্তীতে এটা আমরা দেখাবো। তো এখান থেকে কিন্তু একটু সামনের দিকে যদি আপনারা আসেন এই যে জায়গাটা অনেক সুন্দরভাবে স্পেসটা আছে, এবং এই স্পেসটা এখানেও কিন্তু ইন্টেরিয়র করা আছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানেও কিন্তু অনেক সুন্দর ইন্টেরিয়র আছে, অর্থাৎ পুরো বাসাটাই সুন্দর করে ইন্টেরিয়র করা আছে। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই যে আমরা একটু সামনের দিকে আসলেই আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে আস্তে আস্তে আমরা প্রবেশ করলাম মাস্টার বেডরুম। ওয়াও, মাস্টার বেডরুমটা অনেক সুন্দর একটা মাস্টার বেডরুম, যথেষ্ট বড়। আমি যদি আপনাদেরকে দেখাই এটা 14x16 এই ধরনের বিশাল বড় একটা মাস্টার বেডরুম আছে। এবং মাস্টার বেডরুমটার যে টাইলসগুলো এটা কিন্তু পুরোটাই টাইলস, অর্থাৎ ওয়ালটাও কিন্তু টাইলস করা আছে। এবং আপনারা যদি দেখেন যে উপরে অনেক জিপসামটা অনেক সুন্দর। অনেকবার আমি বলেছি যে আসলে অনেকে ইন্টেরিয়র করে ভালো লাগে না, বাট এই ইন্টেরিয়রটা কিন্তু আমার খুব ভালো লাগছে, আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমটা পুরোটাই টাইলস করা। এবং এই মাস্টার বেডরুমটার আর পাশে আমি যদি দেখাই একটু যে এখানে হচ্ছে ওয়াশরুমটা, আপনারা ওয়াশরুমটা দেখছেন অনেক সুন্দর ঝকঝক তকতকে একটা ওয়াশরুম আছে এখানে। এখানে একটা সুন্দর বেসিন আছে, এটা আপনার ওয়াশরুম দেখেন, ওয়াশরুমের দরজাটা অনেক সুন্দর। এবং এটা এই রুমটার সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই যে আমরা যদি একটু সামনের দিকে যাই, যাওয়ার আগে দেখবেন যে এই যে একটা সুন্দর এটা কিন্তু ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট। ভিউয়ার্স, এই ফ্ল্যাটের সাথে কিন্তু আপনারা এরকম ফ্রি পাচ্ছেন, মানে ফ্রি না, আমরা জাস্ট যিনি কিনেছেন এই ফ্ল্যাটটা উনি করেছেন, বাট আপনাদের এটা আর করতে হচ্ছে না, তার মানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এটা সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে এই বারান্দাটা দেখেন একদম খোলামেলা, অনেক বড় একটা বারান্দা আছে এবং সামনে রাস্তা। অর্থাৎ এখান থেকে মেন রোড দেখা যাচ্ছে, একদম মেন রোডের কাছাকাছি একটা অনেক সুন্দর ফ্ল্যাট। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা ফ্ল্যাটটা দেখে ফেললাম, অর্থাৎ মেন যে রুম অর্থাৎ মাস্টার বেডরুমটা দেখে ফেললাম। মাস্টার বেডরুমটা ঠিক এইরকম আরেকটা রুম আছে, অর্থাৎ দুইটা রুম হচ্ছে আপনার রোডের সাথে সাথে, আরেকটা হচ্ছে এক সাইডে। অর্থাৎ ওই দুইটা রুম আমি দেখাতে পারছি না দুইটা গেস্ট থাকার কারণে, পরবর্তীতে হয়তো আমি এটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে ফ্ল্যাটটা দেখে দিলাম। এবার যদি আমি অ্যাটে গেলেন সব তথ্য দিয়ে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমে আমি যদি আপনাদেরকে বলি যে এই ফ্ল্যাটটা হচ্ছে 1500 বর্গফুটের, অর্থাৎ লিফ্টের 4 অর্থাৎ 5 তলায়, এটা G+6 অর্থাৎ 7 তলা বিল্ডিংয়ের 5 তলায় আমরা আছি, লিফ্টের 4 অর্থাৎ 5 তলায়, 1500 বর্গফুট প্লাস এর সাথে আছে একটা কার পার্কিং, এবং অনেক সুন্দরভাবে ইন্টেরিয়র করা। এখানে তিতাস গ্যাস আছে, ফ্যাসিলিটি বলতে যা যা থাকে মোটামুটি সব ফ্যাসিলিটি এখানে আছে। তো ভিউয়ার্স, এবার যদি আমি আপনাদেরকে প্রাইসটা বলি, ফ্রেন্ডস এটার প্রাইস হচ্ছে আমি মনে করি যে অলমোস্ট ফিক্স 1,10,00,000 টাকা, যদি এটা আস্কিং রেট 1,10,00,000 টাকা প্যাকেজ মূল্য। এছাড়াও আপনারা যদি ফ্ল্যাটটা দেখেন ফিজিক্যালি দেখতে যদি পছন্দ হয় সরাসরি মালিকের সাথে কথা বলবেন, এবং মালিক যদি আপনাকে কিছু অনার করে সেটা তার ব্যাপার। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে সব তথ্য বলে দিলাম। এবার যদি আমি বলি যে এই ফ্ল্যাটটা যদি আপনি ভিজিট করতে চান, তাহলে আপনারা সবাই জানেন যে আমাদের নাম্বার হচ্ছে 01911758 69, অথবা 01722169229, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো প্রপার্টির ইনফরমেশন সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।